নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। মইদুল, নির্বাচনী প্রচারণার আজকের চিত্র কেমন দেখছেন আর ভোটারদের উৎসাহ কতটা চোখে পড়ছে? হ্যাঁ তৌফিক, আমরা নির্বাচনী খবর সংগ্রহ করার জন্য এই মুহূর্তে আছি মোহাম্মদপুর টাউন হলের সামনে। তো এখানে আসলে এই জায়গাটি সন্ধ্যার পর থেকে এমনিতেই জমজমাট, তো নির্বাচনী আমেজের কারণে আরও বেশি জমজমাট হয়ে গেছে। আমরা দেখেছি যে এখানে প্রার্থীরা যে তারা নির্বাচনী ক্যাম্প তৈরি করছে, তৈরি করে সেখানে আসলে নির্বাচনী যে গানগুলো সেগুলো বাজানো হচ্ছে, এবং প্রার্থীরাও প্রার্থীদের এই মুহূর্তে আসলে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেই, তবে তাদের কর্মী সমর্থকরা আছে যারা তারা মূলত ভোটারদের কাছে গিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছে এবং ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোট দেওয়ার জন্য তার প্রার্থীকে সেরকম চেষ্টা করছেন। তো এই এলাকা, এটা হলো ঢাকার 13 আসন। তো এই এলাকার আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হলেন জাহাঙ্গীর কবির নানক, যিনি সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন, তো বিকেল পর্যন্ত তিনি ছিলেন। তো এই মুহূর্তে তার কর্মী সমর্থকরা নির্বাচনের প্রচারণা আছেন, এবং এছাড়া এই আসনে অন্যান্য যারা প্রার্থী আছেন তারাও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, ভোটারদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট তার প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন। এছাড়া আমরা দেখেছি যে ঢাকা অন্যান্য আসনগুলোতে, ঢাকা 10, ঢাকা 12, সেই আসনগুলোতে আমরা গিয়েছি, সেখানেও আমরা দেখেছি যে কর্মী সমর্থকরা তার প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এবং নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু আসলে ধীরে ধীরে আমরা ফিরে আসতে দেখেছি, যে শুরুতে হয়তো বা একটু কম ছিল, তবে দিন দিন যতই নির্বাচন কাছে আসছে, অর্থাৎ 7 জানুয়ারি যতই কাছে আসছে, তত নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী পরিবেশ এবং নির্বাচন যে একটা উৎসব, সেই উৎসবের আমেজ কিন্তু আমরা দিন দিন বৃদ্ধি পেতেই দেখেছি। তো এই ছিল নির্বাচনী প্রচারণার খবর। তৌফিক, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।